বন্ধুরা, আপনারা হয়তো জেনে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনী যখন তার মাল্টিরোল যুদ্ধ বিমানের জন্য সর্বপ্রথম টেন্ডার অফার করেছিল, তখন তাদের পছন্দের শীর্ষে ছিল রাশিয়ার তৈরি SU-30 MK-2। ভবিষ্যতে বাংলাদেশের আকাশেও দেখা যেতে পারে SU-30 MK-2 এই সুন্দরীকে, এই সম্ভাবনাও একদম উড়িয়ে দেওয়া যায় না। বন্ধুরা, কোনো ভয়ঙ্কর জিনিস যখন অত্যন্ত সুন্দর দেখায়, তখন আমরা তাকে বলতে পারি ভয়ঙ্কর সুন্দর। SU-30 MK-2 তার ডিজাইনের জন্য অত্যন্ত আকর্ষণীয়, সো এটাকে আমরা বলতে পারি এক ভয়ঙ্কর সৌন্দর্যের বর্ণনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন এই লিজেন্ডারি বিমান সম্পর্কে। আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। পৃথিবীর সবচেয়ে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়েছে রাশিয়া। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ, ইন্টারনেট সব ক্ষেত্রেই নিজেদের অত্যন্ত শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তারা। কোনো কোনো ক্ষেত্রে এরই মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ রাশিয়া। আরব, কাস্পিয়ান, বাল্টিক মহাসাগর জুড়েও ক্রমাগত নিজেদের আধিপত্য বাড়িয়ে চলছে তারা। চলুন আজ জানব রাশিয়ারই এক অত্যাধুনিক লায়ন SU-30 MK-2 মাল্টিরোল যুদ্ধ বিমান সম্পর্কে। বিমানটি লম্বায় প্রায় 73 ফিট এবং এটি প্রায় 24,900 কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। রাশিয়ার তৈরি SU-30 MK-2 উড়ার সময় শব্দের থেকেও বেশি গতিতে যায়। পৃথিবীর সেরা যুদ্ধ বিমানগুলির অন্যতম SU-30 MK-2। সুখোয়ের সব যুদ্ধ বিমানই রাশিয়ার তৈরি, অর্থাৎ সুখোই কর্পোরেশন আছে রাশিয়ারই একটি প্রতিষ্ঠান। এই ফাইটার জেটে রয়েছে ক্যানার্ড নামে অতিরিক্ত দুটি ডানা। এই ক্যানার্ড যুদ্ধ বিমানের গতি ও ভারসাম্য নিয়ন্ত্রণে রাখে। থ্রাস্ট ভেক্টর কন্ট্রোল নামে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে এতে। থ্রাস্ট ভেক্টরিংয়ের সুবাদে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে এটি দ্রুত এগিয়ে যায়। SU-30 MK-2 বিমানটি 2 জন পাইলট দ্বারা পরিচালিত হয় এবং এটি প্রায় ঘন্টায় 2,500 কিলোমিটার গতিতে ছুটে চলে। ক্ষিপ্র গতির এই বিমান ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগবে মাত্র 6 থেকে 7 মিনিট। প্রায় 73 ফিট দৈর্ঘ্য এবং 48 ফিট প্রস্থের এই বিমান একবার রসদ দিয়ে টানা 3,500 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রামে প্রায় 15 বার যাওয়া আসা করতে পারবে মাত্র একবার জ্বালানি নিয়ে। এই বিমানের ক্ষিপ্রতা দেয় 2টি AL-31F এর লো বাইপাস টার্বোফ্যান ইঞ্জিন। বিমানটি খালি অবস্থায় ওজন প্রায় 17.7 টন এবং ফুয়েল সহ মিসাইল ও বোমা লোডেড অবস্থায় ওজন দাঁড়ায় 25 টন। বিমানটির রাডার ব্যবস্থার মধ্যে রয়েছে N-001 রাডার সিস্টেম, যা ইলেকট্রিক পালস ব্যবহার করে এই বিমানকে 190 কিলোমিটারের মধ্যে 360 ডিগ্রি রাডার সাপোর্ট প্রদান করে। অর্থাৎ বিমানটি ঢাকার উপরে থাকলে রাজশাহীর আকাশে থাকা শত্রু বিমানকে ডিটেক্ট করতে পারে আর এই এরিয়ার মধ্যে একই সময়ে 6টি টার্গেটকে লক করতে পারে এবং 4টি টার্গেটকে শ্যুট করার ক্ষমতা রাখে একই সাথে। অস্ত্র হিসেবে বিমানে রয়েছে একটি 150 মিলিমিটারের GHS-30 130 মিলিমিটার ক্যানন। বিমানটিতে রয়েছে সর্বমোট 12টি বোমা বহন এবং মিসাইল বহন করার হার্ড পয়েন্ট, যার 6টি হার্ড পয়েন্টের শত্রু বিমান বিধ্বংসী R-27E আর রাখা যায়, যে সকল মিসাইলগুলো 130 কিলোমিটার দূরবর্তী শত্রু বিমানকে চোখের নিমিষে ধ্বংস করে দিতে সক্ষম। অর্থাৎ বিমানটি ঢাকার আকাশে থেকে এই মিসাইল ফায়ার করার মাধ্যমে যশোরের আকাশে শত্রু বিমানকে ধ্বংস করতে পারবে। তাছাড়া বিমানটিতে মাটিতে থাকা শত্রুর রাডার সিস্টেম, পানিতে থাকা শত্রুর জাহাজকে ধ্বংস করতে পারে আর এই জন্য এই বিমানটি ব্যবহার করে KH-30PA অ্যান্টি রাডার অ্যান্ড অ্যান্টি মিসাইল শিপ, যা 110 কিলোমিটার দূরে থাকা শত্রুর রাডার সিস্টেম এবং শত্রু জাহাজকে ধ্বংস করতে পারে। অর্থাৎ বিমানটি কুয়াকাটার আকাশে থেকে আমাদের পশ্চিম জলসীমার শেষ প্রান্তে, অর্থাৎ কক্সেস বাজারের আকাশ থেকে সেন্ট মার্টিনের আশেপাশে থাকা শত্রু জাহাজকে আঘাত করতে সক্ষম। বিমানটির সার্ভিস সিলিং হচ্ছে 17,300 মিটার, অর্থাৎ 56,800 ফিট। রেট অফ ক্লাইম হচ্ছে 305 মিটার পার সেকেন্ড। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক বিমানটি কোন কোন ধরনের মিসাইল, গাইডেড এবং আনগাইডেড বোম ব্যবহার করে। বিভিন্ন ধরনের আনগাইডেড রকেট তো আছেই, এর সাথে আছে এয়ার টু এয়ার মিসাইলের মধ্যে আছে R-73, R-27, R-77E, এয়ার টু সারফেস মিসাইলের মধ্যে আছে KH-20T, KH-59ME, অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মধ্যে আছে KH-31P এবং বোমার মধ্যে আছে KAB-500L লেজার গাইডেড বোম, KAB-1500L লেজার গাইডেড বোম। এছাড়া এই বিমান আরও বিভিন্ন ধরনের কার্যকরী দূরপাল্লার মিসাইল বহন করতে সক্ষম। মিসাইল ছাড়াও বিমানটিতে থাকা সুনিশ্চিন্ন করে দিতে পারে প্রায় 8 টন বোমা। অ্যাভোনিক্সের মধ্যে আছে একটি NIIP মাস ফায়ার কন্ট্রোল রাডার, একটি সোর্থবোথিয়া ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম, একটি L-150 পাস্টেল রাডার ওয়ার্নিং রিসিভার
আধুনিক এই যুগে উন্নতির সাথে সাথে যুদ্ধক্ষেত্রে বহুমুখী উন্নয়নের ফলস্বরূপ সার্ভিসে আসছে নতুন নতুন মাল্টিরোল ফাইটার। আপনি একটি বিষয় খেয়াল করুন, আকাশে থাকা হুমকিগুলোকে প্রতিহত করার জন্য বর্তমানে আপনার স্যাম সিস্টেম থেকে শুরু করা অনেক উন্নততর ফাইটার প্রযুক্তি ভরপুর উন্নত দেশগুলোতে। SU-30 MK-2 হল এই প্রতিরক্ষা প্রযুক্তির এক অনন্য নিদর্শন। বন্ধুরা, বিশ্বের বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং যুদ্ধবিমান সম্পর্কে এই ধরনের বিশ্লেষণ এবং খুঁটিনাটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন কোন যুদ্ধবিমান এবং কোন কোন যুদ্ধাস্ত্র এবং কোন বিষয়ে আপনারা বিশ্লেষণ জানতে চান কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। আর আপনাদের মতামত কি, বাংলাদেশের আকাশে কি কখনো এই সুন্দরীকে দেখা যেতে পারে, কমেন্টস বক্সে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।